গাইজ, আগের দিন আমি যেমন বলেছিলাম, যখন ওই ফল অন ড্যান্স ফ্লোর সিরিজটা আপলোড দিয়েছিলাম, 10-11টা বিট যেগুলো মাতাল ড্যান্স মিক্সের কাজে লাগে, তো আজকে তখন আমি বলেছিলাম যে আনরিলিজ ড্রপ কিট আমি তোমাদেরকে দেব, তো আজকে সেটা নিয়ে এলাম। তো তোমরা এগুলো দেখো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেননা ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে, আমি প্রত্যেকটা ভিডিওয়ে প্রায় বলে আসি, তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো অনুরোধ থাকলো, কেননা ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দিয়ে তোমরা ডিসক্রিপশনে দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করার পর জিপ ফাইলটা ওপেন করতে পারবে। তো পাসওয়ার্ড আমি 3 স্টেপে দিয়ে দেবো এবং পার্ট বাই পার্ট থাকবে, এবং পাসওয়ার্ডটা হাইলাইটেড করা থাকবে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আজকে যেটা বলেছিলাম আনরিলিজ ড্রপ কিট, এটাই তো। এটার 11-12টা টোটাল আছে, তো 12টা সবই ওয়ার্কেবল আর কি, প্রত্যেকটা কাজে লাগানো যাবে। তো তার মধ্যে আমি দু একটা তোমাদের ডেমো হিসাবে শুনিয়ে দিচ্ছি, তো তোমাদের প্রয়োজন হয়ে থাকলে এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারো। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে ড্রপ কিট 10। এটা খুব হাই বেস যুক্ত একটা লুপ, আচ্ছা, এর পরবর্তীতে ড্রপ কিট 12, এটাও খুবই ফেমাস একটা, আচ্ছা, এর পরবর্তীতে ড্রপ কিট 2, আনরিলিজ ড্রপ কিট 2, এরপরে আছে ড্রপ কিট 3, আচ্ছা, এরপরে আনরিলিজ ড্রপ কিট 4 আছে, তো এটা একটু বাজাচ্ছি শোনো। তো গাইজ, তোমাদেরকে বলে রাখি, এই বিটগুলো সাধারণত তোমরা গানের ফার্স্ট, গান স্টার্টিংয়ের প্রথমে, এবার শুরুতে যখন বা অ্যাবেলটনে বা ভার্চুয়াল যে যেখানে রিমিক্স করো, তো গান স্টার্টের প্রথমে এটা দেবে, গানের একটা স্টেপ হয়ে যাবে, তারপরেও এটা ব্যবহার করতে পারো এবং লাস্ট স্টেপে এটা ব্যবহার করতে পারো। তো এখানে গানটা আরও সুন্দরভাবে তোমরা সাজাতে পারবে, তো কোনখানে কোন বিটটা প্রযোজ্য হবে সেটা গান অনুযায়ী তোমরা সেটাকে সিলেক্ট করে নিতে পারবে। ওকে, তো যারা ডিজে করো তাদের কম বেশি আইডিয়া আছে, তারা জানো নিঃসন্দেহে। তো এরপরে ড্রপ কিট 5, এরপরে আছে তোমার আনরিলিজ 6, এই যে 5 আর 6 যে দুটো বাজছে, এ দুটো সাধারণত গান শুরুর আগে, অর্থাৎ গান শুরু হবে তার প্রথম স্টেপে যে মিউজিকটা দেওয়া হয়, তো 5 আর 6 এই দুটো দিয়ে তোমরা বিট ম্যাচিং করে বাজাতে পারো। ওকে, তো আমি এখানে বেশি বাজাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই তোমরা পুরোটা শুনে দেখবে ডাউনলোড করার পরে কোনটা কোনখানে প্রযোজ্য। ওকে, যেমন এই লুপসটা, এই ড্রপ কিটটা গানের মিডলে ব্যবহার করা যাবে, মাঝখানে ব্যবহার করতে পারো। এরপরে আছে 8, আচ্ছা, এবং লাস্ট আছে ড্রপ কিট 9, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সামঞ্জস্য আছে এবং পরস্পরের সঙ্গে সম্পর্কে আছে, পার্ট বাই পার্ট তোমরা এটাকে ইউজ করে করে দেখতে পারো কার সঙ্গে কোন বিটটা দিলে ম্যাচিং হচ্ছে, কিংবা কোন গানটা দিলে এর সাথে ভালোভাবে ম্যাচিং হয়ে যাবে। ওকে, আজকের এই পর্যন্ত, পরবর্তী দেখা হবে কোনো একটা ভিডিওয়, যেখানে আমি কোনো একটা ড্রপ কিট আমি আবার তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমাদের এর পরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাতে পারো আমাকে, যে অমুক জিনিসটা আমাদের প্রয়োজন আছে, কোনো কিক প্যাক, তো সেটাকেও আমি আপলোড দিয়ে দেবো। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত।